গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মুখ ধোয়া গেছে, রোজ রোজ ভিডিও করতে পারছি না। মামামের যেহেতু এক্সাম আছে, তার জন্য এখন মামামের এক্সামের জন্য কদিন ভিডিও করতে পারবো না। তার মধ্যে সকালে রুটি আর আলুর তরকারি হয়ে গেছে, আমার মা এখন খাচ্ছে, আর মামা এখন ঘুম থেকে উঠেছে, সবই ব্রাশ নিয়ে বসেছে, ওই দেখো ব্রাশ করবে। আর বড় মেয়েকে এখানে হচ্ছে রুটি আর কুমড়ো আলুর তরকারি করেছি, সেটা খেতে দিয়ে দিয়েছি। তা চলো আজ সারাদিন কী করবো না করবো হালকার মতো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তোমরা ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখি বটি আছে, আর সোমা মামা চলো তাতে চলো ব্রাশ করো চলো। দেখো মামাম ঘুম থেকে কী শুরু করেছে, না না ব্রাশটা করো, কখন থেকে বলছি ব্রাশটা দিচ্ছি, দেখো এখনও ব্রাশ করছে না। না না একটু দেখো ভিডিও করছি, ব্রাশটা করো। আমার বন্ধুদের দেখাও তুমি কীরমভাবে ব্রাশ করো। ওই দেখো এক একা ব্রাশ করছো, ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ বাচ্চা মানুষ। তো দিন বাদে আমি এখন বোনের বাড়িতে এসেছি, চলো দেখো কতদিন বাদে আমার বোনের বাড়ি এসেছি, দেখো নতুন ঘরে মা টিকটিকি নাকি। বোনের ঘরে একটা শোকেস রয়েছে, আর হচ্ছে একটা পাখা রয়েছে, একটা টুল রয়েছে, টেবিল রয়েছে, আর হচ্ছে বক্স খাট, খাটটা নিয়ে যাইনি, খাটটা নিয়ে যাইনি, খাটটা রয়েছে। আর এখানে লাইটটা ধরা দেখি তোর বাড়া। চলো আমার বোনের ঘর ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, আর এই ঘরটা ভাড়া দিয়ে দিয়েছে, রান্নাঘর দিয়ে আর এই ঘর দিয়ে ভাড়া। আর এখানে তো পায়খানা বাথরুম আছে, বন্ধ করে দিল। চলো স্কুলে যাবে তাই রেডি হচ্ছে, চলো হাতটা ধুই না আগে, কেন তো জুতোর মধ্যে হাত দিয়েছো তো? হ্যাঁ সে তো খাবে, ঠিক আছে হাতটা ধুই আসো চলো। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পরে নিল আমার মেয়ে, পাঁচালি পরা হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বৌদি বাড়ি যাবো। বৌদি বাড়িতে এখন হচ্ছে পুঁটি মাছ রান্না হবে, তা বৌদি বললো ছোলা শাক ভাজা আর পুঁটি মাছ হবে। তা বৌদি বললো পুঁটি মাছটা আমি ভালো পারি, তো তার জন্য বললো বৌদি বললো তুই এসে পুঁটি মাছটা কর। আমি এখন বৌদি বাড়ি যাবো, বৌদি বাড়িতে গিয়ে পুঁটি মাছটা রান্না করবো, আর দেখি বৌদি কী করছে না করছে। আর আমার এদিকে রান্না হয়ে গেছে, আমি এসে স্নান করবো, কারণ তোমাদের দাদা ভাই আবার দেড়টার মধ্যে খেয়ে নেয়, খেয়ে মামাকে দুটো যেহেতু ছুটি হয় দেড়টার সময় আসে স্নান করে খেয়ে নেয়, তাতে করে এই জন্য বৌদি বাড়ি প্রত্যেকদিন স্নান করেই যাই। আজকে স্নান করে যাচ্ছি না, এসে স্নান করবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে গিয়ে চলো। তোমাদের দাদা ভাই আমার খুব পুঁটি মাছ খেতে ভালোবাসে। বৌদি এখন মাছ ধুচ্ছে, বৌদি এখনও ভাত বসায়নি, চাল ভিজিয়ে রেখেছে, তোমাদের কী আছে গরম জল। বৌদি ডাল হয়ে গেছে, কিসের ডাল করেছো বৌদি, কিসের ডাল করেছো? ছিম দিয়ে আর মূলো, ছিম মূলো দিয়ে ডাল করেছে। আর এখানে আছে কি ছোলা শাক ভাজা, ডালের বড়ি দিয়ে দেখো ছোলা শাক ভেজেছে। আর এখন পুঁটি মাছটা ধুচ্ছে, পুঁটি মাছটা রান্না হবে, কাটাকুটি করা হয়ে গেছে, এই যে লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝাল হবে পুঁটি মাছে। মাছটা ধুয়ে নি দেখো, পুঁটি মাছগুলো ভালো করে একদম কেটে ধুয়ে নিয়েছে। এখানে Thank you.